অপরে হিরো না আছে চেহারা না আছে সুরত না কথা হইতে পারে আস্তা বাংলাদেশের মানুষ পর্যন্ত পাগল হয়ে গেছে হিরো তো আমরা আমি আমার কোন ভাই কম আছে আমার নামও আবুল হোসেন আলম আমিও আলমের সামনে হিরো লাগাবো আর আমি হব লন্ডনের হিরো আলম তুই পারবি এই সবাই যদি পারে তুই কেন নয় একদম তুই করবি কিন্তু দুনিয়াটা জয় তুই পারবি তুই পারলেই হয়ে যাবে জগৎ জুড়ে তোর নাম করবি এমন কাম জগৎ জুড়ে হয় যেন তোর শুধু নাম তুই পারবি তুই পারবি হয়ে যাবে জগৎ জুড়ে তোর নাম তুই পারবি সমস্যা না না ঠিক আছে তুমি সুন্দর আছো ঠিক আছে বাংলাদেশে যদি হিরো আলম বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে আমার নাম আলম আমিও লন্ডনে হিরো আলম হয়ে মানুষের মন জয় করতে পারবো না এই নেন আপনি সাইনিং এর অ্যামাউন্ট বাকিগুলো আমি পরে দিব পরশু থেকে কাজ শুরু হবে ঠিক আছে চলে যাই আজকে আচ্ছা ভাই ওকে আল্লাহ হাফেজ ওকে আমি লন্ডনের হিরো হইতাম চাই আমি হিরো আলম লন্ডনের হিরো আলম হইতাম চাই বাহ হিরো আলম হইতাম এখন দেখা যাক আমার লাগে ধাস মাস ওগুলা তারনি দেখা যাক অবশেষে নায়িকার সাথে কন্ট্রাক্ট হয়ে গেল কাল থেকে শুটিং শুরু হবে হিরো আলম তুই বাংলাদেশ হিরো আলম আর আমি হব লন্ডনের হিরো আলম আমিও দেখিয়ে ছাড়ব কে হিরো তো হব আমি আমি হিরো হব হিরো আলম তুমি ডায়লগ বলো মারবো বগুড়ায় লাশ পাবে মাগুড়ায় আমি কি বলি শুনো মারবো লন্ডনে লাশ পড়বে পল্টনে তুই পারবি এই সবাই যদি পারে তুই কেন নয় একদম তুই করবি কিন্তু দুনিয়াটা জয় নায়িকা আপনাকে দিয়ে কিন্তু সব কিছুর মধ্যে হবে তাই একটু কমর উপর একটু দুলানি দেবেন হিরো আপনি কিন্তু ঠিক মতো সব কিছু করবেন আপনাকে দিয়ে হবে কিন্তু ধরতে হয় এইভাবে তো নাইকে মরে যাবে তো আমার ভিডিও মানুষে দেখে না মানুষে না দেখলে আমি হিরো হইতে পারতাম না মনে হয় নায়িকা বলা নাই নায়িকা বদলাই লাগবো না আমি নায়িকা বদলাইব নায়িকার টান দইব আমি হিরো হবই আমি হিরো হব মারবো লন্ডনে লাশ পড়বে পল্টনে যদি যাই চার্জ কর এইখান থেকে আবার ব্যাক এইখান থেকে যদি প্ল্যান করি
আমাকে রিসেপশন থেকে পাঠিয়েছে। আপনি কি চুন্নু ভাই? জি জি আমি চুন্নু ভাই। হ্যাঁ আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ বসুন। তাহলে বলেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি আপনার কাছে একটা বিশেষ দরকার আইছি। আরে এই পরিচালক চুন্নু ভাইয়ের কাছে সবাই দরকারে আসে, তা আপনার দরকারটা কি? লন্ডনে অনেক নামডাক শুনছি আপনার, আপনি একজন বড় পরিচালক। এত বেশি বলবেন না রে ভাই, এই চুন্নু ভাইয়ের নামডাক সব জায়গায় আছে ঠিকই, কিন্তু লন্ডনে কিন্তু আরো ভালো ভালো পরিচালক আছে যারা কিন্তু ভালো ভালো কাজ করতেছে। তা বলেন আপনার জন্য আমি কি করব? আমি একটা নাটক বানাইব, এই জন্য আপনার কাছে আসা। নাটক বানাবেন? জি। গুড, ভেরি গুড। আচ্ছা নাটকের কথা আসার আগে বলেন কি খাবেন, চা না কফি? না চা কফি কিছু না। শিওর? শিওর। গুড, তাহলে বলেন আপনার নাটকের হিরোটা কে? নাটকের হিরো আমি হইব। সরি, মানে এই নাটকের হিরো হবেন আপনি? কেন পারবো না? না না পারবেন, অবশ্যই পারবেন। পারবেন না কেন? আপনার ক্ষমতাটাও সুন্দর, আপনার চুলও দেখতে অনেক সুন্দর, আর আজকালকে তো কে কোথায় কখন নায়ক হয় বোঝা যায় না। আর তাছাড়া সবচেয়ে বড় হলো যে এই পরিচালক চুন্নু ভাইয়ের হাত যদি আপনার মাথায় পড়ে খালি সুরসুর করে উপরে উঠবে, সোনা হয়ে যাবেন। আমার একটা আবদার ছিল। আবদার বলেন? লন্ডনের টপ নায়িকা লাগবে। মানে ওই আপনার সাথে লন্ডনের টপ নায়িকা? জি জি, সেটারও ব্যবস্থা আছে। আর এই চুন্নু ভাইয়ের কাছে লন্ডনের সব টপ ক্লাস নায়িকারা আসে কাজ করে। কিছুক্ষণ পরে দেখতে পারবেন লন্ডনের টপ ক্লাস নায়িকা এখানে আসবে, কারণ একটু আগে ফোনে কথা হয়েছে, ঠিক আছে? তাকে বলে দেবো আপনার এটাতে আমি তাকে নায়িকা হিসেবে নেব। আহ কি সুন্দর তার চেহারা! যখন আইসা যাবে না তখন দেখে তুমি পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো ও আসার আগে আমার একটা কাজ করে ফেলাই, আমার কাছে একটা সুন্দর রোমান্টিক একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করি, পারফেক্ট মনে করে যে দুইজনের মিলে একটা ফাটাফাটি জিনিস হবে। ভাইয়া এই যে দেখো, বলতে বলতে যে ডিটেইল আছে। আছে আছে বসো, তোমার কথা হচ্ছিল, কেমন আছো বলো? আমি তো সবসময় ভালো থাকি। গুড, পরিচয় করে দেই, উনি হচ্ছেন অ্যালেক্স, আমাদের নতুন নাটক বানাবেন এই জন্য আমার কাছে আসছে, আমি চুন্নু ভাইয়ের কাছে আসছে, আর উনি হচ্ছেন আমাদের নায়িকা। উনাকে তো আমি চিনি। আরে ভাই চিনবেন তো, উনাকে নায়িকাটা বানাইলো কে? এই চুন্নু ভাই। তাহলে বলো তোমার খবর টবর কি? আর আমি ভালো আছি ভাইয়া। কালকে রাতে এত সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছিল না, এত ভালো ঘুম হলো। রিমঝিম 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 এই বর্ষাতে ভিজতে ভালো লাগে, নাচতে ভালো লাগে, আর গাইতে ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি প্লিজ অন্তাক্ষরি খেলা বন্ধ কর। আমি কি করব ভাইয়া, ওই ছোটবেলা থেকে স্কুলে অন্তাক্ষরি খেলতাম, ওই কলেজে উঠে ওই অভ্যাসটা ত্যাগ করতে পারি নাই। আর এখন যদি আমার সামনে কেউ কথা বলে আর সেই কথার শেষের অক্ষর বা মাঝখানের অক্ষর দিয়ে যদি কোনো গান মিলে যায় আমি না গায়ে থাকতে পারি না। ওই যে রিমঝিম রিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে গায়ে দিল, সরি ভাই। বাই দ্য ওয়ে ঠিক আছে, এই নাটকের নায়িকা কিন্তু তুমি। রিয়েলি? হ্যাঁ। ওহ থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন। কিন্তু এই নাটকের হিরো কে? কেন, আরে নায়ক তো তোমার সামনেই বসা। ভাইয়া উনি হিরো? হ্যাঁ, আরে উনার তো ক্ষমতা অনেক সুন্দর, রেশমি চুল আছে, আজকালকার কে যে কোথায় কখন হিরো হইতেছে এটা বলা মুশকিল। আচ্ছা আপনি কাজ করেন, আপনি তাহলে যান, আমরা আপনার সাথে পরে যোগাযোগ করবো, ইনশাল্লাহ আমরা সুন নাটকের শুটিং শুরু করবো। ওকে, তাহলে এই রাখেন অ্যাডভান্স, আর পরশু থেকে আমরা কাজ আরম্ভ করে দিই। পরশু? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমার বন্ধু, কাল মনে রাখনি? কাল কেন? থ্যাংক ইউ। আমরা কি এখন যাবো? ওকে ভাই ঠিক আছে, তাহলে আপনি আসেন। হ্যাঁ ধন্যবাদ। জি জি, আল্লাহ হাফেজ। ওকে বাই বাই। কি বুঝলা, নতুন তো আরেকটা কাজ পেয়ে গেল। আরে চুন্নু ভাইয়ের সাথে থাকবা,
আজকে আসছো সাইনিং অ্যামাউন্ট দিয়ে দেবো, সাইনিং অ্যামাউন্ট। কিন্তু ওনার কে নিয়ে? আরে কি হয়েছে আজকালকে দেখো না, কে কোথায় কখন হিরো হয় বলা যায়? সেও পারবে। আরে চুন্নু ভাই তার মাথায় হাত রাখ। আজকে নতুন নায়িকা লাগে কন্ট্রাক্ট হয়ে গেল, এবার সুপার হিট হয়েছি। এখন নায়িকা এটা বাধা ছিল না, চুলা না কারণে আমি সুপার হিট হইতে পারছি না। এখন কোন নায়িকা এটা সুপার হিট, আমি সুপার হিট হয়েছি। কালকে শুটিং, আজকে একটু প্র্যাকটিস হয়ে যাবে। নায়িকা আজকে প্রথম দিন, প্রথম ডেট, প্রথম দিন নায়িকার সাথে দেখাবো তো ফুল কই। আগে বলছেন না তো আপনি? স্যার আমি আগে বলিনি, ঠিক আছে। আচ্ছা থাক, নো প্রবলেম, শোনো তুমি একটু পিছিয়ে যাও, তোমার দেখে দিই। এই যে ক্যামেরাটা দেখতেছো না, আমি একটা সুন্দর টাইট ফ্রেম ধরে রাখবো, তুমি ফ্রেমের মধ্যে ইন করবা হিরো, ঠিক আছে? তুমি এইভাবে আসবা, এইখান থেকে নায়িকার সামনে সিনা টান টান করে দাঁড়াবা, এই আসবা নায়িকার সামনে, এই যে সিনাটা টান টান করে দাঁড়াবা, তা বিকজ ইউর হিরো। ওকে ওকে, তোমার ডায়লগের কি ফুল সুন্দর, পাখি সুন্দর, আরো সুন্দর তারা, আমার মনে এই মানুষটি আমার সামনে খারাপ। আর তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে, দাঁড়াও তোমার কই তুমি সিন লালালা, তুমি অ্যাক্টিং দেখো কেমন করে, তুমি লালালা করছো। ওকে গুড, তাহলে ঠিক আছে। নায়িকা তোমার ডায়লগ কি ছিল? তুমি আছো আমি আছি, সুন্দর তোমার জুলফি। আহা, জুলফি দেখো না কত বড় বড় এগুলি দিয়ে জুলফি, ঠিক আছে? ওকে তাহলে আমি যাচ্ছি, তোমার ডায়লগ ঠিক আছে তো? শিওর, ওকে যাচ্ছি, রেডি? ওকে যাবো তাহলে, নায়ক হিরো এটা কষ্ট পাবো চুমা দিলে। ওকে স্টার্ট করলাম তাহলে, ঠিক আছে রেডি যাবো, 5 4 3 2 1 0 0 action. ফুল সুন্দর, পাখি সুন্দর, আরো সুন্দর তারা, আমার মনের মানুষটি আমার সামনে খারাপ। ওই ভাইয়া এটা কি হচ্ছে? এই হিরো তুমি এটা কি করলা? সরি বস, মানে তোমার কি নাইকের জ্বরে ধরতে কইছি? নাইকে দেখলে খালি জ্বরে ধরতে ইচ্ছে করে না, আগে বলবেন না আমাকে। তোমরা কি বলতে তুমি, তোমরা কইছে আমি তুমি জ্বরে ধরো, আমি ধরছি না, আমি পরিচালক নাইকে ধরছি। সরি আর হবে না। এই যে নিউ কামার যাও, চলো হিরো এবার যেন ভুল না, ঠিক আছে? ভালো করে দিবা, রেডি 5 4 3 2 1 0 0 অ্যাকশন। ফুল সুন্দর, কি সুন্দর, আমার মনের মানুষ তুমি আছো আমি আছি, সুন্দর তোমার জুলফি, তুমি আমি মিলে চলো তুলি একটি সেলফি। আই মিয়া হিরো শুনো, পাউট টাউট করতে পারো না মিয়া, দেখো না যে পোলা না মায়ের, এটা দাও আর দেখি, দেখো আরো আরো মুখটা গুল হইব, গুল গুল, গুড, এটা চাই এটা চাই, কোত্থেকে ডিকি আয় রে, বাহ কাট পেয়ে গেছি, সাবাস, খুব ভালো করছো তোমরা, তুই পারবি
তুই পারবি, তুই পারবি, পারবি, পারবি।